ইনসাফ থাকলে আরো বিয়ে করত। আমার বন্ধুরা বলতে যাই যে আপনাদেরকে আল্লাহ রাব্বুল নবীর এখানে বলেছেন, হে যুবকেরা তোমরা বিয়ে করো নারীদের মধ্য থেকে দুই দুই তিন তিন চার চার। এখানে একটু কথা, আমার বন্ধুরা নারীদের মধ্য থেকে কিন্তু ভারতবর্ষের মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতি সমকামী তার রায় দিয়েছে, দিয়েছে না দেয়নি? সমকামিতা বুঝতে পারলেন না? ছেলে ছেলেকে বিয়ে করবে, মেয়ে মেয়েকে বিয়ে করবে, বংশ বিস্তার হবে নাকি? ছেলে যদি ছেলেকে বিয়ে করে তো মেয়ে হবে, ছেলে হবে, কিছু হবে গো? আমার কথাই বুঝতে পারে না, হ্যাঁ না কিছু বলে, একটু হ্যাঁ না অন্তত কিছু বলবে, না হলে বক্তা যা বলবে তার থেকে অন্তত দু চারটা করে যদি কথা না বলেন তাহলে কেমন করে হবে? আমি যেমন বলবো আপনাদেরকে শোনার জন্য অ্যাক্টিভ থাকতে হবে, তাহলে ব্রেনে উঠবে খুব সুন্দর করে। আমার বন্ধুরা ভারতবর্ষের মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতি তিনি রায় দিয়েছেন সমকামী তার একজন ছেলে, একজন ছেলেকে যদি চায় বিয়ে করতে পারে, একজন মেয়ে যদি মনে করে আমি মেয়েকে নিয়েই সংসার করব তাহলে সে নিজেও মেয়েকে বিয়ে করতে পারে। এর থেকে বেহায়াপনা, বেলজ্জা, নোংরা, ঘৃণিত আর কোনো জীবনে কি কোনো কাজ হতে পারে? আমার বন্ধুরা এজন্য বলতে চাইছি শুধুমাত্র সমকামী তাই নয়, শুধুমাত্র সমকামী তাই নয়, ভারতবর্ষের মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতি এও রায় দিয়েছে যে নারীকে তুমি বিয়ে করেছো সেই নারী যদি পরকীয়ায় লিপ্ত হয় স্বামী কোনো বাধা দিতে পারবে না, পরকীয়া পর্যন্ত বৈধ করেছে। আচ্ছা বলুন তো আপনাদের এক বিঘা করে জমি আছে, কালকে যদি গিয়ে কেউ হাল চাষ করে জমি যদি দখল করে ছেড়ে দিবেন না কি গো? কথা বলার ছেড়ে দিবেন? তা আমি তো আমার স্ত্রীকে মোহরানা দিয়ে ওকে তো আমি জমি হিসেবে আমি নিয়ে এসেছি, তো আমার জমিতে কেউ হাল চাষ করবে আর আমি কি করে মেনে নিব? হায় হায় হায়, আমি সম্মান করি ভারতবর্ষের আইনকে, সম্মান করি ভারতবর্ষের সংবিধানকে, কিন্তু যারা সংবিধানের নামে সংবিধানকে ব্যবহার করে, যারা এই সমস্ত মানে বিভিন্ন ধরনের রায় দেয়, ওই সমস্ত বিচারপতির যে চিন্তা ভাবনা যে খুবই ভঙ্গুর, খুবই যে দুর্বল, তাদের ওই সমস্ত চিন্তা ভাবনা সমালোচনা করছি, মূলত আইন কানুনের সমালোচনা করছি না। বলতে চাইছি বন্ধু আমার আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, হে যুবকেরা তোমরা যদি দাম্পত্য জীবনের সূচনা করতে যাও তাহলে পরে বিয়ে করো দুই দুই তিন তিন চার চার। তবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন দুই দুই তিন তিন চার চার যদি বিয়ে করো শুনে নাও তাদের মধ্যে সততা নম্রতা ভদ্রতা সমানভাবে দেখাতে হবে। একজনকে বেনারসি শাড়ি আর একজনকে মিনু শাড়ি দেওয়া যাবে না, চারজনকে বেনারসি শাড়ি দিতে হবে, একজনকে ভালো মানে খাওয়াবেন বাসুমতি চাল আর একজনকে কন্ট্রোলের চাল, এটা হবে না, একদম ইনসাফ করতে হবে। তার মানে হলো বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন তোমরা বিয়ে করো দুই দুই তিন তিন চার চার যদি ভয় হয় তাদের মধ্যে আমি ইনসাফ করতে পারবো না, সততা নম্রতা ভদ্রতা সমানভাবে দেখাতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন দুই চলবে না, তিন চলবে না, চার তো টোটালি চলবে না, একজনকে নিয়েই তোমার দাম্পত্য জীবন কাটাতে হবে। তারপরেও যদি কেউ দুজন বিয়ে করে আর তাদের মধ্যে যদি ইনসাফ না করে তাহলে রাসূলের ভয়ঙ্কর হাদিসটা শুনে নিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন হাশরের ময়দানে এক শ্রেণীর মানুষ উঠবে যার শরীরের দুটো পাট একদিকটা জীবিত আর একদিকটা মৃত, তার মানে একদিকে শরীর যেমন স্বাভাবিক মানুষের থাকে সেরকম থাকবে আর একদিকে কঙ্কালের মতো দেখাবে। কে যেন জিজ্ঞেস করবে এই মানুষটা কি এমন পাপ করেছিল, কি কারণে এর এরকম সাজা? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তখন বলা হবে এই পৃথিবীর বুকে এই মানুষটার ছিল দুজন স্ত্রী, একজনকে ডান চোখে দেখছে আর একজনকে দেখেছে বাম চোখে, একজনকে রাজনারী বানিয়েছে আর একজনকে চাকরানী বানিয়েছে। এজন্য দুনিয়ার বুকে নারীদের মধ্যে নিজের স্ত্রীদের মধ্যে যেহেতু সততা নম্রতা সমানভাবে দেখাতে পারেনি সেজন্য আজকে এই মতো করে একে শাস্তি দেওয়া হচ্ছে। দেখেছেন ইসলাম কত সুন্দর, অধিকার দেখুন, খালি আপনাদেরকে অধিকার দেখাচ্ছে। বলছিলাম বন্ধু আমার দাম্পত্য জীবনের সূচনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার বলেছেন মানুষ যখন বিয়ে করতে যায় আনুমানিক চারটা জিনিস তারা দেখে, মানুষে দেখে বংশ, মানুষে দেখে টাকা, মানুষে দেখে সৌন্দর্য, মানুষে দেখে ধর্ম। আজকে আমাদের সমাজের ছেলেরা বিশেষ করে খালি ফর্সা যদি চামড়াটা হয় তাহলে আর কোনো প্রশ্ন নেই নাকি? যদি গায়ের খালি স্ট্রংটা যদি খালি ফর্সা হয় সব কিছু ঠিক আছে। মনে রাখবেন বলিউড টলিউড হলিউডের যে সুপারস্টার নায়িকারা দুটো চারটা করে তাদের স্বামী আছে না নেই? কথা বলে না আছে না রেগো আছে, তার মানে মনে রাখবেন সৌন্দর্য শেষ কথা নয়, সৌন্দর্যই যদি শেষ কথা হতো তাহলে দুটো তিনটে চারটে করে স্বামী কেন? তার মানে মনে রাখবেন সে যদি কালো হয় তার মধ্যে যদি ধর্ম থাকে রাসূল সেটাকে প্রাধান্য দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন হে যুবক দাম্পত্য জীবনের সূচনা যখন করতে যাবে তখন শুনে নাও যে মহিলার মধ্যে যে মেয়ের মধ্যে তুমি দেখতে পারো ওর মধ্যে দিন আছে ধর্ম আছে তাকেই বিয়ে করে নাও।
দেখবে তোমার সংসারটা শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। আমার বন্ধুটা শুরু হলো দাম্পত্য জীবনের সূচনা ইজাবার কবুল প্রস্তাব আর সমর্থন দিয়ে। দাম্পত্য জীবনের সূচনা হওয়ার সাথে সাথে ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারাতুস সালিহা। সারা পৃথিবী হচ্ছে সম্পদ, সারা পৃথিবী হলো সম্পদ, আর সারা পৃথিবীর বুকে বুকে সব থেকে উন্নত মানের সম্পদ হলো একজন সতী নারী, দিনদারিণী নারী, পরহেজগারিণী নারী। তারা মানে দিনদারি নারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব থেকে বেশি প্রাধান্য দিয়েছে। ভাই বন্ধু আমার জন্য বলতে চাইছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিবাহ হয়েছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার। বাড়িতে সেরকম খাবার দাবার ছিল না, কিন্তু ঘরটা ছিল একেবারে স্বামী আর স্ত্রীর মধ্যে পরিপূর্ণ ভালোবাসায়। আমার বন্ধুরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চলে যেতেন গারে হেরায় আল্লাহকে আল্লাহর কাছে ধ্যান করার জন্য। তিনি সেখানে গিয়ে আল্লাহকে ডাকতেন, জিজ্ঞাসগার করতেন, দুদিন তিন দিন হয়ে গিয়েছে, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসে না, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বেরিয়ে পড়েছেন খাবার দিয়ে, খাবার দিয়ে বেরিয়ে পড়েছেন, খাবারের টবলা পানির পাত্র আর ছোট্ট মেয়ে ফাতেমাকে সঙ্গে করে বেরিয়ে পড়েছে। আমার বোন বন্ধুরা বাড়ি থেকে অনেকটা পথ পায়ে হেঁটে আনুমানিক 55 বছরের একজন বৃদ্ধা মানুষ, 55 বছরের একজন বৃদ্ধা মানুষ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বেরিয়ে পড়েছেন অনেকটা উঁচু পাহাড়। অনেক কষ্ট করে তিনি যখন উঠেছেন, স্বামী আর স্ত্রীর মধ্যে ভালোবাসা দেখে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছে। জিব্রাইলকে ডেকে বলে, হে জিব্রাইল তুমি চলে যাও আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলো, খাদিজার মোহাম্মদের ভালোবাসা দেখে আমি স্বয়ং আল্লাহ খুশি হয়ে গিয়েছি। গিয়ে বলো যে আমি আল্লাহ আকাশ থেকে খাদিজাকে সালাম দিয়েছি। পৌঁছে গিয়েছেন ছোট্ট মেয়ে ফাতেমা পেছন দিক থেকে ডাকে, আব্বা, ঘুরে দেখে চলে এসেছে আমার স্ত্রী সঙ্গে আমার মেয়ে ফাতেমা। কাছে গিয়ে বলে, খাদিজা আজকে তোমার জন্য একটা সুসংবাদ রয়েছে। খাদিজা বলে, স্বামী জান আপনার মতো একজন স্বামী পেয়েছি, জীবনটা ধন্য হয়ে গেছে, এর থেকে বড় সৌভাগ্য সুসংবাদ আমার জন্য আর কি হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ও খাদিজা রে, তুমি যখন আমার প্রতি ভালোবাসার টানে বাড়ি থেকে খাবার আর পানির পাত্র আর আমার মেয়েকে কোলে করে নিয়ে আসছিলে, আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি তোমার ভালোবাসা দেখে খুশি হয়ে স্বয়ং আকাশ থেকে তোমাকে সালাম করেছে। ভাবতে পারেন, আপনার বাড়িটা যদি স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা থাকে তাহলে আর কিচ্ছু মনে হয় না। একটা রিক্সাওয়ালা ঠেলাওয়ালার স্ত্রীটা যদি ভালোবাসে, বাড়িতে যে অভাব সেটা বোঝা যায় না। আর লক্ষ লক্ষ টাকা আপনি ইনকাম করেন, বাড়িতে এসে যদি খালি স্ত্রীর হাই হাই কাই কাই শুনতে হয় তো নিজেকে ভিখারি ভিখারি মনে হয়, হয় না? হয় না, কথা বলে না, হয় না, হয় না গো। এজন্য মনে রাখবেন, স্ত্রী খুবই মহামূল্যবান সম্পদ। এজন্য ইসলাম নারীদেরকে স্ত্রী হিসেবে সম্মান দেওয়ার ক্ষেত্রে তিনি বলেছেন সারা পৃথিবীর সব থেকে মূল্যবান সম্পদ হচ্ছে একজন নারী। বলতে চাইছি বন্ধু আমার, আজকে ভারতবর্ষের প্রাক্তন যিনি রাষ্ট্রপতি, প্রাক্তন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু, নাম শুনেছেন? ভেঙ্কাইয়া নাইডু প্রাক্তন রাষ্ট্রপতি আমাদের। আপনারা পড়েন না নাকি, টিভি টিভি দেখেন না, নিউজ টিউজগুলো খবর টবরগুলো শোনেন না? ভেঙ্কাইয়া নাইডু আমাদের ভারতবর্ষের প্রাক্তন উপরাষ্ট্রপতি পার্লামেন্টে দাঁড়িয়েছে, পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি বলেছেন কোরআন নারীদেরকে ঠকিয়েছে। এটা কি আমরা মনে করি? ইমানি প্রশ্ন করছি, উত্তর না দিলে ইমানি থাকবে না। কোরআন কি নারীদেরকে ঠকিয়েছে? পেছনের মানুষগুলো বিজেপি করে নাকি কিছুই বলছে না, পেছনের মানুষগুলো ইসলাম কি নারীকে ঠকি, মানে আপনাদেরকে বলছি কোরআন কি নারীকে ঠকিয়েছে? আচ্ছা, কোরআনে কারিম যে আছে বিশ্ব মানবতার মুক্তির জন্য এসেছে, কোরআনে কারিমের একটা শব্দে একটা অক্ষরে কোনো মায়ের বেটা আছে লাল কালি চালাতে পারবে? পারবে? আমাদের ভারতবর্ষের মাটিতে এক কুলাঙ্গার ওয়াসিম রেজভি এসেছিল কোরআনকে মিটাতে, আল্লাহকে ইসলাম থেকে মিটিয়ে দিয়েছে নাকি? লক্ষ্য করে দেখুন, এই কোরআনে কারিম বিশ্ব মানবতার মুক্তির জন্য এসেছে, মানুষের অধিকার রক্ষার কথা বলে, এতিমের অধিকার রক্ষার কথা বলে, বিধবার অধিকার রক্ষার কথা বলে কোরআন। কোরআন কখনো অন্য ধর্মের প্রতি আক্রমণ করতে শেখায় না, ইসলাম শিখিয়েছে মানুষকে মানবতা, সততা, নম্রতা আর ভদ্রতা। পৃথিবীর বুকে ইসলাম এসেছে মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, মারপিট করার শিক্ষা কখনো ইসলাম দেয় না। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে, যদি আগুন লেগে যায় পড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র করা। কেউ মুছাতে পারবে?
ইউরিদুনা ইউদফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লাগে, যদি আগুন লেগে যায়, পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের অতেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের অতেজ। আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফিজ, তারা ছাপিয়ে আসমানি বাণী, ছাপিয়ে আসমানি বাণী, বাঁচাবে কোরআনের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। লিল্লাহে তাকবীর, আর একটু জোরে লিল্লাহে তাকবীর। ইসলাম কি নারীকে ঠকিয়েছে? আমার বন্ধুরা, আমাদের ভারতবর্ষের প্রাক্তন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু পার্লামেন্টে দাঁড়িয়ে, তিনি পার্লামেন্টের মতো একটা পবিত্র জায়গায় দাঁড়িয়ে তিনি বলেছেন কোরআন নারীদেরকে ঠকিয়েছে। আমার বন্ধুরা, তার মানে বলতে চাইছেন তিনি যে তালাক প্রথার রায় যখন সরকার ঘোষণা করল, সেই হিসেবে তিনি বলতে চেয়েছেন ইসলাম কোরআন মা নারীদেরকে ঢকিয়েছে। বলতে চাইছি ও ভেঙ্কাইয়া নাইডু, আপনি যদি নারীর অধিকারের কথা বলেন তাহলে পরে আপনাকে বলতে চাই, ভারতবর্ষ জুড়ে বিভিন্ন প্রান্তে অলিতে গলিতে যে বেশ্যাখানাগুলো রয়েছে, ওই বেশ্যাখানাগুলো বন্ধের কে দায়িত্ব দেবে? ওরা নারী নয়? ওরা কি অন্যায় করেছে যে ওদের দেহ বিক্রি করে রোজগার করতে হবে? বেশ্যাখানাগুলো বন্ধ করার দায়িত্ব দিকে আপনার সরকার। আমার বন্ধুরা, বলতে চাইছি ওরাও তো মায়ের জাত, ওরাও তো বোনের জাত, ওরাও তো নারীর জাত। ওই সমস্ত নারীরা বেশ্যাখানায় কেন পড়ে থাকবে বুঝে আসে না? ভারতবর্ষের বাড়িতে অসংখ্য বৃদ্ধাশ্রম রয়েছে, বৃদ্ধাশ্রমগুলো আছে না? নেই? আচ্ছা বলুন তো বন্ধু, ওখানে মুসলমানদের বাবা মা আছে না হিন্দুদের? কথা বলে না আমার বন্ধুরা, তার মানে মুসলমানদের যদি থাকে কুচিতে দুটো চারটা, কিন্তু পরিসংখ্যান যদি আপনারা লক্ষ্য করে দেখেন শতাংশের দিদিকে 95টা কিংবা 97টা তাদের বাবা আর মা। এজন্য বলতে চাইছি যে সন্তানকে বীজ বাবা ছোট থেকে বড় করে খাইয়ে পাইয়ে বড় করেছে, তাদেরকে দেখার দায়িত্ব কেন নেবে না সন্তান? এর জন্য আইন পাস কে করবে? মোদিজি আপনাকে বলতে চাইছি, সসম্মান ইজ্জত রেখে সম্মান রেখে বলতে চাইছি, নারীদেরকে সম্মান আর শ্রদ্ধা ইজ্জত যদি দিতে যান তাহলে পরে এই কাজগুলোর দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। বলছিলাম বন্ধু আমার, নারীদের স্বাধীনতা, নারীর চেতনার কথা ওরা শুধুমাত্র মুখে মুখেই বলে, কিন্তু দিল্লির মতো রাজধানী, ভারতবর্ষের রাজধানী দিল্লি, দিল্লির মতো রাজধানীতে এত জনসমাগম একটা রাজধানী, সেই জায়গা থেকে আমার বোন নাবিয়া সাইফিকে কে যেন তুলে নিয়ে যায়। আমার বন্ধুরা, আমার বোন নাবিয়া সাইফি ওরফে সাবিয়া সাইফিকে কে যেন তুলে নিয়ে চলে গেল। এরা আজকে বলে নারীর স্বাধীনতা, নারীদেরকে এরা নাকি সম্মান দিয়েছে। বলতে চাইছি ভারতবর্ষের রাজধানী দিল্লির মতো এত জনসমাগম পূর্ণ একটা জায়গা থেকে আমার একজন বোন, মুসলিম বোন, যার নাম হলো রাবিয়া সাইফি ওরফে সাবিয়া সাইফি, তাকে তুলে নিয়ে চলে গেল। আমার বন্ধুরা, সেই যুবতী বোন দিল্লি পুলিশের একজন কনস্টেবল, বয়স হলো আনুমানিক 21 বছর। 21 বছরের আমার বোনকে দিল্লির মতো মাটি থেকে যখন তুলে নিয়ে চলে গেল, একদিন দুই দিন তিন দিন পর্যন্ত নিখোঁজ, তার বাবা তার মা তার বড় ভাই পাগলের মতো ছোটাছুটি করে, বিভিন্ন থানায় গিয়ে পুলিশের কাছে সাহায্য চায়, কিন্তু কেউ কোনো কথা শোনে না। দিল্লি থেকে কে যেন উড়িয়ে গেল রাজস্থানে, রাজস্থানের বাড়িতে পাহাড়ের নিচে একটা ঝোপঝাড়ের মধ্যে তার ক্ষতবিক্ষত মরা লাশ পড়ে রয়েছে। আমার বন্ধুরা, কয়েকদিন পর তার মরা লাশটাকে কাগজে মুড়িয়ে বাড়িতে নিয়ে এসেছে, নিয়ে আসার পরে আপনার মেয়ে রাবিয়া সাইফি সাবিয়া সাইফিকে খুঁজে পাওয়া গেছে, দেখুন তো এটা আপনার মেয়ে কিনা। আমার বন্ধুরা, যেই বাপ ওই কাগজে পলিথিনে মুড়ানো ওই মেয়ের লাশটা যেই খুলেছে, হত্যতক্ষণা চিৎকার বেড়ে পেছনে উল্টে গিয়ে চেতনা হারিয়ে অজ্ঞান হয়ে গেছে। ছেলে দৌড়ে এসে বলে মা কি দেখলে বলো। চেতনা যখন ফিরেছে মা তখন বলে ছেলে যা দেখেছি তোমাকে বলা যাবে না। ছেলে তখন বলে ও মা, তুমি যেমন তোমার যেমন ওটা সন্তান, তুমি যেমন তার মা আমিও তো তোমার সন্তান, আমিও তুমিও তো আমার মা, আমার বোনের কি এমন দৃশ্য দেখেছো আমাকে বলা যাবে না। মা তখন কাঁদে আর বলে চোখের পানি ফেলে আর বলে বেটা রে আমি যেটা দেখলাম ভয়ঙ্কর দৃশ্য, শুনে নাও, তোমার বোনকে শুধুমাত্র তার ধর্ষণ করেই থেমে থাকে রে।
পরাক্রমে শুধুমাত্র ধর্ষণ করে এই থেমে থাকে রীত তোমার বনে শরীরের যে দুটো স্তন স্তন দুটোকে কেটে নিয়েছে গুপ্তাঙ্গে অসংখ্য আমি ছুরি আঘাত দেখলাম পুরো শরীরটা ক্ষতবিক্ষত করে দিয়েছে বলো বেটা একজন মা হয় কেমন করে সহ্য করব আমার মেয়ে দুনিয়া ছেড়ে চলে যাবে এই মতো অবস্থায় আমি মা কেমন করে সহ্য করব এজন্য বলতে যাইছো আমার হিন্দু ভাই তুমি যদি মনে করো এটা তো রাবিয়া সাইফি ওরফে সাবিয়া সাইফি ওটা তো মুসলমান ওটা তো হিন্দু না তাহলে পরে বলি আজকে আমার বোন ডাবিয়া সাফিয়া হতে পারে কিন্তু কালকে তোমার বোন শিউলি আর শ্যামলি হবে না ও আমার হিন্দু ভাই এটা কখনো তুমি মনে করো না কারণ যারা ধর্ষক তারা কখনো জাতপাত খুঁজে না ওরা শুধু সুযোগ পেলেই আক্রমণ করে বসে তাই তো নাকি এজন্য বলতে চাইছি তাবরে জানসারি আমার ভাইকে কারেন্টের খুঁটিতে বেঁধে পিটিয়ে মারা হলো তারপরে জানসারির স্ত্রী এখনো পর্যন্ত নাই বিচার পেল না এরা নারীর অধিকারের কথা বলে তার মার কলটা খালি করে দিয়েছে মা এখনো পর্যন্ত নেয় অধিকার পেল না এরা নারীর অধিকারের কথা বলে এজন্য বলতে চাইছি বন্ধু আমার ইসলাম নারীদেরকে দিয়েছে সম্মান আর মর্যাদা পৃথিবীর বুকে কোনো চিন্তাবিদ কোনো দার্শনিক এই সম্মান আর মর্যাদা কখনো দিতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন দাম্পত্য জীবনের সূচনায় তিনি আবার বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ওয়া লাকুম مثل الذي عليهن بالمعروف وللرجال عليهن درجة আল্লাহ রাব্বুল আলামিন তিনি পুরুষ জাতিদেরকে বলেছেন দাম্পত্য জীবনের সূচনায় নিজের সংসার জীবনটা কেমন করে কাটাবে তার দিক নির্দেশনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়ে পৃথিবীর মানুষকে সুন্দর করে বুঝিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ও পৃথিবীর যুব সমাজ শুনে নাও দাম্পত্য জীবন যখন তোমার শুরু হয়েছে শুনে নাও তোমার স্ত্রীর কাছে তুমি যেমন ভালো কিছু আশা করো তোমার স্ত্রীর কাছে তুমি যেমন ভালোবাসা ভালো কিছু আশা করো তোমার স্ত্রীও ঠিক সেরকম তোমার কাছে ভালো কিছু আশা করে খালি স্ত্রীর কাছ থেকে অধিকার আদায় করতে পুরুষেরা ব্যস্ত আমাদের দিনাজপুরের আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি স্বামীর মানে লাঙ্গল মানে গরু দিয়ে লাঙ্গল চাষ কর মানে জমি চাষ করতে গেছে লাঙ্গল ঘাড়ে করে তো যেমন করে হোক ফালটা পায়ে লেগে গেছে বাড়িতে এসে স্ত্রীর ঘাড়ে পা চাপিয়ে দিয়ে বলছে চাপ ভালো করে চাপ ভালো করে চাপ মানে অধিকার আদায় করছে আর কি স্ত্রীর কাছ থেকে অধিকার আদায় করছে আর দু তিন দিন পর স্ত্রী এবার ওই বাসন কুজন মাছতে গিয়ে টিউবওয়েলের কাছে এত থালি মাছতে গিয়ে পড়ে গিয়ে কোমরে লেগে গেছে তো রাত্রে কাঁদছে গো তো বলছে রোজিনার মা কাঁদছিস কেন রে ও কোমরটা লেগে গেছে একটু লেড়ে দাও না জি এটা আপনাদের ভাষা বলছি নাকি যেটা লেড়ে দাও না জি তো রোজিনার বাপ তখন বলছে মানে আমাদের দিনাজপুরের ভাষা বলি না বুঝতে পারবে না তো ওই দিনাজপুরের ভাষায় তখন রোজিনার বাপ বলছে পাগলি কথাকার আমি লাগবো কেন আমি স্বামী নই আগুন দিয়ে একটু ধরধড়ি দে তাহলে ভালো হয়ে যাবে আগুন দিয়ে ধরধড়ি মানে বুঝতে পারেনি মানে আগুন দিয়ে একটু তাপ দে তাহলে ভালো হয়ে যাবে স্বামীর কাছে কিন্তু লাড়িয়ে নেয় নাকি তা আমরা স্বামীরা শুধুমাত্র স্ত্রীর কাছ থেকে ভালো কিছু আশা করি কিন্তু আমরা স্ত্রীদেরকে একটু শরীর খারাপ হলে তার যে সেবা যত্ন করবো এটা আমরা করতে চাই না কিন্তু ইসলাম এখানেও বলছে যে না তোমাকে এটা করতে হবে কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আয়েশাকে জিজ্ঞেস করা হচ্ছে পৃথিবীর সব থেকে বুদ্ধিমতী মহিলাকে বলে আল্লাহ রাসূল বাড়িতে কি কোনো কাজ করতেন তো আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে হ্যাঁ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে হ্যাঁ তো বলছে কি করতেন তো বলছে আল্লাহ রাসূলের জুতো যদি ছিঁড়ে যেত তিনি নিজে সেলাই করতেন কাপড় যদি ছিঁড়ে যেত তো নিজে তিনি সেলাই করতেন আমাকে বলতেন না এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন যার প্রমাণ আমরা ইসলামের ইতিহাসে বিভিন্ন হাদিসের মধ্যে পাই বলতে চাইছি বন্ধু আমার ইসলাম নারীদেরকে দিয়েছে সম্মান সেজন্য অধিকারের কথা বলেছে কিন্তু নারীদের থেকে জায়গা ক্ষেত্রে বিশেষ কোনো জায়গায় পুরুষের সম্মান আর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নারীদের সম্মান বাড়াতে 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 আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে পৌঁছে দিয়েছেন আবার কোন জায়গায় নারীদের সম্মান থেকে পুরুষের সম্মান জায়গা ক্ষেত্রে বাড়িয়ে দিয়েছেন আপনাদেরকে আবার বলছি একজন যুবক ফেলো একজন যুবক যদি মনে করে একজন যুবক যদি মনে করে তার জীবন সঙ্গিনীর প্রয়োজন দাম্পত্য জীবন সে পরিচালনা করবে সেজন্য সে যদি বিবাহ করতে চায় বাড়িতে বলার পরও যদি বিয়ে না দেয় সে স্বেচ্ছায় বিয়ে করতে পারবে তাই বলে কাল থেকে শুরু করে দিয়েন না আবার যুবকেরা কাল থেকে আবার শুরু করে দিয়েন না যে বাপ মার কাছে অনুরূপ মানে অনুমতি নিতে নিষেধ করেছে এটা সব থেকে ভালো জিনিস কিন্তু যদি বাপ মা বিয়ে না দেয় তারপরে এটা বলছি আপনাদেরকে আমার বন্ধুরা বলছি আপনাদেরকে
একজন যুবক স্বেচ্ছায় নিজের ইচ্ছায় বিনা অনুমতিতে বিয়ে করতে পারে, কিন্তু একজন যুবতী যদি প্রাপ্ত বয়স্কা হয়ে যায় তাহলে পরে ওলি ছাড়া বাবা মা বড় ভাইয়ের অনুমতি ছাড়া কখনো বিয়ে করতে পারে না। কিন্তু আমাদের সমাজে ছেলে মেয়ে পালিয়ে যায় না কথা বলে না, যায় না। আমাদের সমাজে ছেলে মেয়ে পালিয়ে যায়, সেই মেয়ে যেই মেয়ে বিনা ওলির অনুমতি ব্যতিরে গিয়ে পালিয়ে গিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন তার বিয়ে বাতিল বাতিল বাতিল, বিয়ে অবৈধ, বিয়ে কখনো বৈধ হতে পারে না। আমার বন্ধুরা, তার মানে হলো বিয়ে যদি অবৈধ হয় সেই স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনে মেলামেশার কারণে যত সন্তান আসবে সেই সন্তানও কখনো বৈধ হতে পারে না। এখানে পুরুষের অধিকার একটু বাড়িয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। আমার বন্ধুরা, বলছিলাম আপনাদেরকে একজন পুরুষ মসজিদে যেভাবে নারী পুরুষ উভয়ের নামাজে ইমামতি করতে পারে, নারীরা কি ওইরকম করে পুরুষের মতো ইমামতি করতে পারবে নাকি? পারবে না। আমার বন্ধুরা, নারীরা যদি ইমামতি করতে যায় তাহলে পরে নারীদেরকেই দিয়ে শুধুমাত্র ইমামতি করতে হবে। আর একটা জিনিস হচ্ছে, পুরুষের মতো সামনে আগে বাড়িয়ে তারা ইমামতি করতে পারবে না, নারীর মধ্যে কাতারের মাঝেই তাদেরকে দাঁড়িয়ে ইমামতি করতে হবে। আমার বন্ধুরা, তার মানে পুরুষের মর্যাদা লক্ষ্য করে দেখুন, একজন পুরুষ নারী পুরুষ উভয়েরই ইমামতি করতে পারে কিন্তু নারী পারে না। এজন্য লক্ষ্য করবেন পৃথিবীর ইতিহাসে মুয়াজ্জিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেছেন যত সব পুরুষ একজন নারীকেও মুয়াজ্জিন আল্লাহ রাসূল নির্ধারণ করেন নি। কোন মেয়ে লোক আজান দিয়েছে আজ পর্যন্ত? আজান দেয় না। আমার বন্ধুরা, এজন্য পৃথিবীর ইতিহাসে যত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী এবং রাসূল এসেছে সব নারী না পুরুষ, বলা বলেন না, সব পুরুষ। এজন্য এখানে একটু সম্মান বাড়িয়ে দেওয়া হয়েছে। এবার দাম্পত্য জীবনের সূচনা যখন হয়ে গেল, সাংসারিক জীবন শান্তির হবে কেমন করে তার দিক নির্দেশনা কোরআন কারিমে আছে না নেই? কথা বলে না, আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন হে নারী হে পুরুষ হে দাম্পত্য জীবনের সূচনাকারী নারী পুরুষেরা, তোমরা ভালো করে শুনে নাও, সংসারটা যদি তোমরা শান্তির করতে চাও তাহলে পরে ইসলামের দিক নির্দেশনা যেটা সেটা সুন্দর করে মেনে নাও, তাহলে পরে শান্তি হবে। কি ইসলামের দিক নির্দেশনা? বিয়ের পরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন হে নারী তোমার স্বামী তোমার জন্য পোশাক স্বরূপ, আর পুরুষদেরকে বলছেন তোমার নারী তোমার জন্য পোশাক স্বরূপ, নারীদেরকে বলছেন তোমার পুরুষ তোমার জন্য পোশাক স্বরূপ। একজন সাধারণ গ্রাম্য মানুষ একটা যুবক ছেলে যদি ঘুরে বেড়ায় তাকে কি বুঝতে পারা যায় না সে কে? আমার বন্ধুরা, কিন্তু পুলিশের ড্রেসটা যখন পরে নেয়, পুলিশের পোশাক যখন পরে নেয়, তার সম্মান আর মর্যাদা বাড়িয়ে দেয় সমাজের মানুষ, তখন তাকে সবাই পুলিশ বলে চিনতে পারে। একজন বিএসএফ বর্ডার সিকিউরিটি পোস্ট নিজের পোশাক খুলে সে যদি ঘুরে বেড়ায় তাহলে পরে তাকে চেনা যায় না সে কে? কিন্তু পোশাকটা যখনই সে পরে নেয় সে যে বর্ডার সিকিউরিটি ফোর্স, পৃথিবীর মানুষের আর বুঝতে অসুবিধা হয় না, পোশাকের কারণে তার সম্মান আর মর্যাদা বেড়ে যায়। আজকেই লক্ষ্য করুন না, আপনাদের মাঝে কেউ যদি তার শরীরের কাপড় খুলে উলঙ্গ হয়ে এখানে ঢোকে আপনারা ঢুকতে দেবেন নাকি? কথা বলেন না, উলঙ্গ মানুষকে কেউ পছন্দ করে না ভালোবাসে না, কেউ এখানে প্রবেশ করতে দেবে না। তার মানে হলো কাপড় মানুষের সম্মান আর মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে। এজন্য কাপড়ের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন স্বামী আর স্ত্রীর ভালোবাসাকে তুলনা করেছে। তার মানে হলো কাপড়ের সম্মান মর্যাদা যেমন অনেক বেশি, একজন স্বামী স্ত্রীকে যদি কাপড়ের মতো করে নিজের শরীরে আঁকড়ে ধরে তাকে তার ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে স্বামী স্ত্রীর সম্মান আর মর্যাদা অনেক 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 গুণে বাড়িয়ে দেয়। লক্ষ্য করে দেখুন ইসলাম কত সুন্দর। এবার লক্ষ্য করে দেখুন বন্ধু, আমার দাম্পত্য জীবনের সূচনা যখন হলো, অনেক ক্ষেত্রে সংসারে ঝগড়া ঝাঁটি হয় না হয় না? ভাই আপনার অন্য মনস্ক হচ্ছেন নাকি? ছেড়ে দিও, বসে থেকেও মোবাইল টিপছেন নাকি গো? বসে বসে মোবাইল টিপছে, কি করবো তাহলে? মোবাইল আসিল কি দোলা লাগিল, কোন কাজেতে অমন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, কোন কাজেতে অমন বসে না। পেটে ভাত নাগি যাক, পড়ন কাপড় নাগি থাক, পেটে ভাত নাগি যাক,
পরন কাপড় নাহি থাক মোবাইল ছাড়া দিন চলে না মোবাইল আসিল কি দোলা লাগিল কোন কাজেতে মন বসে না আজকাল ফকিরদের কাছে মোবাইল আছে আছে না নেই কথা বলেন নেই রাত 12টার পরে বান্ধবী যখন ফোন করেন দু চোখেতে ঘুম আসে না রাত 12টার পরে টুম্পা যখন ফোন করে দু চোখেতে ঘুম আসে না রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া ফজরের নামাজে ঘুম ভাঙে না মোবাইল আসিল কি দোলা লাগিল কোন কাজেতে মন বসে না সব মোবাইল নিয়ে ব্যস্ত পায়খানার চেম্বার গুলো সব দখল করে ফেলেছে সব পায়খানার চেম্বার গুলো দখল করে ফেলেছে আজকার যুবক ছেলেরা মানে পাবজি আর ফ্রি ফায়ারে ব্যস্ত আপনারা খেলেন না নাকি যুবক ছেলেরা খেলো না তোমরা লোক তোমাদেরকে একটা কথা বলি ভালো করে শুনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা যে খেলা বসে খেলা হয় যে খেলা আঙ্গুলের সাহায্যে খেলা হয় যে খেলায় শরীর চর্চা হয় না যেই হোক না কেন লুডু বলুন দাবা বলুন